Shader lao, banai lo more boiragi. Shader lao, banai lo more boiragi. Laget aga kailam, yogado kailam. যুক্তরাজ্য থেকে টু এ নিউজের মাধ্যমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে ব্রিটেনের নানা গার্ডেন শখের বাগান আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজকে আপনাদের সামনে যে বাগানটি তুলে ধরব এটি একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এখানে প্রায় 74 ধরনের মরিচ চাষ করা হয়েছে, পাশাপাশি রয়েছে দেশীয় নানা সবজি এবং ফল। এই বাগানটি হচ্ছে এসেক্সের গ্রেজ এলাকায়। যিনি মালিক তার নাম হচ্ছে সাইফুর রহমান ইতাম, তিনি হচ্ছেন হলিডে ইনের হেড শেফ। আমরা কথা বলবো এই সাইফুর রহমানের সাথে এবং তিনি এই গার্ডেনের নাম দিয়েছেন দ্য অক্সিজেন ফ্যাক্টরি। তিনি কেন এই বাগানটির নাম দ্য অক্সিজেন ফ্যাক্টরি দিয়েছেন সে বিষয়ে জানবো এবং জানবো তার এই শখের বাগানের নানা রহস্য। আমি জব করি হলিডে ইন হোটেলে হেড শেফ হিসেবে ইংল্যান্ডে। আমি 2006 যখন 2004 মুভ করি, আমি একটা ইংলিশ ফ্যামিলির সঙ্গে ছিলাম। তো ওদের একটা অনেক সুন্দর ফ্যান্টাস্টিক একটা গার্ডেন ছিল, ফ্লাওয়ার গার্ডেন। ওরা কম্পিটিশনে যেত এই ফ্লাওয়ার গার্ডেন, তো ওরা উইন করতো। আমি কিন্তু হাতে খড়ি ওদের কাছ থেকে যে গার্ডেনটা যে একটু সুন্দর করে করার জিনিস। আমি আগে গার্ডেনিং করতাম, কিন্তু এটা যে দেখারও একটা বিষয়, ফিল করার একটা বিষয়, তো এইটা কিন্তু আমার হাতে খড়ি ওদের কাছ থেকেই। আসলে আমি অনেক ধরনের সবজি, যেমন লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, তারপরে স্পিনাচ, বিভিন্ন জাতের স্পিনাচ করেছি। আবার যেমন একটা সুইটকর্ন রেখেছি, এটার একটা রেইনবো সুইটকর্ন, সাত ধরনের এর সুইটকর্নের কালারটা হবে সাত ধরনের। আর এখানে নেট দেখতেছেন, এর মধ্যে কলিফ্লাওয়ার, ব্রোকলি, স্প্রাউটস, পাপুলি ব্রোকলি, ব্রাসেল স্প্রাউটস, এগুলা অনেক অনেকগুলো করেছি। তো এইটা মূলত ঢাকনাটা দেওয়ার কারণ কি, যে মূলত এখানে যদি বাটারফ্লাই বসে তাহলে কিন্তু ওই জায়গাটা ক্যাটাপিলা হয়ে যায় এবং স্লাগও যেতে পারবে না। তো এটা অনেক সেন্সিটিভ ভেজিটেবল এই ভেজিটেবলগুলো, তো এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে কাভার করে করতে হবে। আমি এবছরে প্রায় ছয় ধরনের লাউ করেছি, এই শ্রীমঙ্গল, হাজারি লাউ, আমাদের দেশি যে লাউগুলা, এই বেশ কয়েকটা ভ্যারাইটি। তো ওয়েদার না ভালো হওয়া সত্ত্বেও তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 20-25টা হয়েছে, তো এটা ঠিক আছে। বলা হয় যে সভ্যতার প্রথম যখন মানুষ স্পাইস খাওয়া শিখছে, তখন হচ্ছে এই প্রথম যে স্পাইসটা শিখছে এই গাছটা হচ্ছে চিলিতে পান। এটা প্রিটি মাস ইম্পসিবল ইংল্যান্ডে করার জন্য, কারণ এটার জন্য গরম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ গত বছরেও হয়েছে, আমি এটা ঘরের মধ্যে রেখে দিছিলাম, এবারও আবারও ফলন শুরু হয়ে গেছে এই চিলিতে পান চিলি। এটা আমি একটা গ্যালারি বানাই দিছি, যেটা যেমন ফুটবল মাঠে যেমন গ্যালারি থাকে, তা আমি এটা চিলি গ্যালারি বলি। বিভিন্ন রকম ল্যান্টিল চিলি, অ্যাপসি, বিভিন্ন রকম নাগা, এটা হচ্ছে জিম্বাবোয়ে ব্ল্যাক, ফ্লুইস ব্লু, বাকুইট ইয়েলো, অরেঞ্জ ওয়ান্ডার, তারপরে বিভিন্ন রকম চিলি, যেমন ফিশ চিলি, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা গোল্ড, এটা হচ্ছে আপনার হারবনো গোল্ড, হ্যাঁ এটা একটা গোল্ড কালার হবে। আবার রেইনবো চিলি আছে, আমার বেশ প্রায় 74 রকম মরিচ, অল টুগেদার প্রায় 180টা গাছ আছে আমার মরিচের। আর এইটা হচ্ছে করল্লা, তো এখন কেবল ছোট ছোট করল্লা হচ্ছে। আসলে আমি একবার বলেছি যে ইউকেতে কিন্তু এইভাবে গরমটা এখনো হয় নাই, যখনই একটু গরম হয়ে যাবে তখন দেখবেন যে অনেক করল্লা হচ্ছে, এখন সবগুলাই ছোট ছোট। এই বাগানের প্রত্যেকটা জিনিসই অসাধারণ। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে যে চ্যালেঞ্জিং কিছু জিনিস আছে, এই যে চ্যালেঞ্জ এই কাজগুলো সে করে, আর এতামের যে হাতে কি আছে জানি না। বাগানে আসলে তো দেখে অনেক জিনিস দেখলাম যেগুলো হয়তো আমার জীবনে চেষ্টা করলে এগুলো আমার পক্ষে সম্ভব হবে না, যে এত সামান্য অল্প জায়গা, একটা হাতের মুঠির মধ্যে জায়গার মধ্যে যে অত কিছু, অনেক কিছু যে জিনিস যেগুলা লাগাইছে এগুলো আশ্চর্য। এগুলা লন্ডনে এসে একটা চমৎকার বাগান দেখবো, আমি এত সুন্দর বাগান দেখবো সেটা আমি কিন্তু কল্পনাও করিনি। আজকে এই বাগান দেখে আমার অনেক উৎসাহ আমি বোধ করছি, এবং একটা আইডিয়া পাওয়া যায় যেটা হচ্ছে যে আপনার যে খুব বেশি জায়গার প্রয়োজন সেটা নেসেসারি না, আপনাকে ওয়েল অর্গানাইজড হতে হবে। গার্ডেনের প্রত্যেক খুনায় খুনায় আমরা দেখতে পাচ্ছি ওর হার্ডওয়ার্ক, আর ও সত্যি খুব ক্রিয়েটিভ, আমাদের সবার জন্য একজন ইন্সপিরেশনাল পার্সন। মানে এই বছর কারো গার্ডেনে লাউ হয়নি, আর আজকে ওর গার্ডেনে আসে মাশাল্লাহ,
অনেকটা দৌড়ছে আর আমরা ওর কাছ আমি আমরা সবাই ওর কাছ থেকে জানতে চাই যে তার সিক্রেটটা কি। অক্সিজেন হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আর যেটা কিনা গাছ আমাদের দিচ্ছে। তা আমি যখন গার্ডেন করি, নতুন কোনো গাছ লাগাই, তা আমার কিন্তু এটা সবসময় মনে হয় যে আমরা বেঁচে আছি এই গাছের জন্যই। আর এইটা থেকেই আমি নাম দিয়েছি অক্সিজেন ফ্যাক্টরি আমার গার্ডেনের। তো এইটা থেকেই কিন্তু আমি এই বছরে আলহামদুলিল্লাহ দুইটা চ্যারিটি করেছি, আজকে দিয়ে তৃতীয়বার আমি এটা করছি। অক্সিজেন ফ্যাক্টরি ইজ রিয়েলি অ্যান অক্সিজেন ফ্যাক্টরি। বাংলাদেশি ফল ফসল থেকে শুরু করে 74 জাতের যে মরিচ আমরা ওনাকে নিয়ে গেলাম এবং সে চ্যারিটি করতেছে কিন্তু, এবং চ্যারিটির জন্য সবাই সাহায্য করবেন আমরা সেটা চাই। বাংলাদেশের গরিব দুঃখী লোকের সে বিনা পয়সা এখান থেকে কালেকশন করে সে দিচ্ছে পয়সাগুলো। কোভিড আক্রান্ত যারা বাংলাদেশে এবং কোভিডের সমস্যায় যারা চাকরি নাই বা ঈদ করতে পারলেন না, এরকমভাবে আমরা তা অলরেডি পয়সা অনেক দিয়ে দিছে, তার নিজের হাতের এই জিনিসগুলো আজকে চ্যারিটির জন্য দিচ্ছে। কারো কোনো পয়সা বলে নাই যে তোদের যার যত ইচ্ছা দিচ্ছেন। এটা হচ্ছে আমার এন্ট্রেন্স, এই ফেন্সটা আমি বানিয়েছি। তো আমি এটা দুই পাশে দুই ধরনের আঙ্গুর, একটা একটা সবুজ এবং একটা কালো, দুই ধরনের আঙ্গুর দিয়েছি। তো এটা আপনারা সবাই ট্রাই করতে পারেন যে এন্ট্রেন্সটা যদি আঙ্গুর গাছ দেন তাহলে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। ঢোকার পরে এখানে একটা আপেল গাছ, এখানে আসলে কলমের তিন ধরনের আপেল আছে, তিন ধরনের আপেল আমার এই ডান পাশে। আমি আসলে বিভিন্ন জাতের টমেটো, কোনোটা পটে কোনোটা মাটিতে করছি। আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি যে আসলে কোন সবজিটা কোথায় বেস্ট হয়, তো এটা প্রতি বছরই আমি বিভিন্নভাবে করার চেষ্টা করি। আর এটা চেরি, এটা একটা স্টেলা চেরি, আলহামদুলিল্লাহ প্রচুর চেরি হয় প্রতি বছর। তো এটা আসলে জুলাইয়ের বিগিনিংয়ে পেকে যায়, এটা সিজন এখন শেষ হয়ে গেছে। আমার কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর জন্য একটু বেশি হট দরকার হয়, অনেক কিছু চিলি আছে। তা আমি এখন পর্যন্ত বেশ কিছু চিলি আছে এখানে, এগুলা গ্রিন হাউসের মধ্যে রেখে দিছি। এগুলো আসলে ইংল্যান্ডে যে যে ওয়েদারটা উইন্ডি এবং কোল্ড, এই চিলিগুলো পছন্দ করে না, এই জন্য আমি এটা গ্রিন হাউসের মধ্যে রেখে দিয়েছি। একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কোয়াশ, খেতে খুবই মজা। এটা আসলে ভাজি হিসেবে আমরা বেশ কয়েকটা খাইছি, খুব মজার। আর এগুলো তো বাংলাদেশি সিম, যেটা আমার ওয়াইফ খুব হ্যাপি, সে এখান থেকে শাক তুলেছে, লাউ নিজের হাতে কেটে নিয়েছে, এবং ইতাম ভাই আমাদেরকে মরিচ গাছ দিয়েছে, বোম্বাই মরিচ এন্ড দেন বাংলাদেশি নর্মাল চিলি মরিচ। I think it's amazing, that's why I came to see it. Part of my intention was to come and see how he manages this garden and the way it has actually blossomed. It's unbelievable, I think. আপা, আপনি এই যে লাউ শাকগুলো দেখতেছেন কেমন লাগতেছে আপনার? খুবই ভালো লাগছে, ফ্রেশ একদম, দেশীয় মানে টাচ, এটা আমরা ইংল্যান্ডে পাচ্ছি, ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ। আর এখানে যেমন আমি বিভিন্ন কয়েক ভ্যারাইটি, এই ম্যারো, তারপরে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার একটু বৈশিষ্ট্য, এই গাছটা যখন এক ফিট লম্বা হয় তখন কিন্তু এই গোড়ায় গোড়ায় এখানে কুমড়া হয়, অনেক কুমড়া হয়। ফ্রেন্স বিন তিনটা কালার করেছি, একটা হলুদ, একটা সবুজ, আর এটা হচ্ছে আপনার যে পার্পল কালার, এটা তিনটা কালার করেছি। আর এখানে যেমন আমি ফ্লাওয়ারও কিছু উপরে দিছি, কারণ আমি চার ধরনের শশা করছি, যেটা বাংলাদেশের খিরা, তারপরে এই দেশের যেটা লং কিউকাম্বার, তারপর শর্ট কিউকাম্বার, এটা আবার পিকেল করার জন্য যেটা গোরকিন বলে, তো বিভিন্ন রকম কিউকাম্বার আমি করেছি। ডাঁটা শাক বা পুঁই শাক দুইটা কালার করছি, একটা সবুজ এবং একটা লাল ভ্যারাইটি। আর আমি এইখানেও একটা আর্স বানাই, এইখানে আমি এই বিনগুলো দিয়ে দিছি। তা আলহামদুলিল্লাহ এখানে রানার বিন আছে প্রচুর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, এই বছরে অগস্ট মাস চলে আসছে, আমরা কিন্তু এখনও সেই অর্থে সামার পাই নাই। আমার মনে হয় সর্বোচ্চ 4-5 দিন ছিল যখন 25 ডিগ্রি টেম্পারেচার হয়েছে, এবং এই জন্য আমরা প্রায় অলমোস্ট 6 উইকস বাহাইন্ড। এই বছর হয়তো মরিচ পাকার আগেই দেখা যাবে যে ঠান্ডা চলে আসছে, তবে হারানোর কিছুই নাই। সবার কাছে অনুরোধ থাকবে, এক বছর না হলে আর এক বছর ভালো হবে। এখানে আসলে হারানোর কিছুই নাই, শুধু পাওয়ার আছে, মানুষের সাথে শেয়ার করার আছে, এবং মানুষ কিন্তু আপনাকে দেখে 10 জন মানুষ শিখবে যে আপনি গার্ডেনিং করছেন, আমিও করি। এইটাই আসলে আমার মূল ফোকাস, সবাইকে উদ্বুদ্ধ করা। আজকে আপনাদেরকে সাইফুর রহমানের দ্য অক্সিজেন ফ্যাক্টরি তুলে ধরলাম। আসলে আমরা এখানে যতক্ষণ ছিলাম, মানে অক্সিজেন ফ্যাক্টরি যে নামকরণ করেছেন সেটার সার্থকতা আমরা পেয়েছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।